বেশ কয়েকদিন ধরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডবে জমিতে থাকা পাকা ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। হাতির ভয়ে আউশগ্রাম এক নম্বর ব্লকের পাঁচটি গ্রামের গ্রামবাসীরা রাত জেগে পাহারা দিচ্ছেন। তাদের সঙ্গে আছেন বাঁকুড়া জেলার বন দফতরের কর্মীরা। শুক্রবার সকাল পর্যন্ত 48টি হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠাতে পারেনি পূর্ব বর্ধমান জেলা বন দফতর ও বাঁকুড়া জেলা বন দফতরের কর্মীরা। এই মুহূর্তে হাতির দলটি অবস্থান করছে গুসকরা শহরের কাছাকাছি শান্তিপুর শিবদাহ এলাকায়। শুধু মশাল বাড়ি থাকবে, মাঠে যারা আছে তারা এদিকে পালিয়ে আসুন, মাঠে গিয়ে থাকবেন না, শুধু মশাল বাড়ি থাকবে। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, ভিড় ভাট্টা করবেন না বেশি। হাতিটা বিল্লো গ্রামের দিকে যাচ্ছে, ওখানকার মানুষজন আবার এদিকে তাড়ি দিচ্ছে। সকাল থেকে তো এরকমই হচ্ছে। বিল্লো গ্রামের দিকে যাচ্ছে, বিল্লো গ্রামের মানুষরা তাড়ি দিচ্ছে। এদিকে আলিগ্রাম যাচ্ছে, আলিগ্রামের মানুষরা তাড়ি দিচ্ছে। আর আমাদের এখানে যে গরিব মানুষদের যে জমি আছে, সেই জমিতে সারাক্ষণ নদা গ্রামের মধ্যে হাতিগুলো ঘোরাঘুরি করছে। আমাদের জমির কী অবস্থা দেখুন, মানে আমাদের এখানকার যারা জমি আছে, আমারও কিছু জমি আছে, মানুষজন খেতে পাবে না। যারা এখানকার জমি নির্ভর করে খাওয়া দাওয়া করে তারা খেতে পাবে না। এখন তো রাত হয়ে গেছে, হাতি কি বার করতে পারবেন মনে হচ্ছে? আমরা তো চেষ্টা করছি, কারণ আমাদের সঙ্গে বন দপ্তর লোক আছে, প্লাস এই বাঁকুড়া থেকে এই এই যে দাদারা এসেছে তারাও আছেন, এবার তারা চেষ্টা করছেন। এবার হাতিকে তো আর কেউ ধরে সরাতে পারবে না, ওদের মন মর্জি। আমরা চেষ্টা করছি যদি সরাতে পারি ভালো, নাহলে আমাদের তো জমি যে অবস্থা, গ্রামের মানুষজন খেতে পাবে না। গ্রামের মানুষ রাতের দিকে কীভাবে কাজ চলছে হাতি দাঁড়ানো? এই তো সবাই রয়েছে, দেখুন না, এখানে সব মশাল দিয়ে দাঁড়িয়ে রয়েছে। গ্রামের মানুষ অনেক 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 সহযোগিতা করছে, এবং কেউ দেখুন মানে জমির মধ্যে আপনাদের এই বাঁকুড়ার যে ছেলেরা এসেছে তারা অনেক অনেক পরিশ্রম করছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রামের তরফ থেকে, যে তারা এসে আমাদের জন্য এইটুকু উপকার করছেন, ঠিক আছে, অনেক উপকার করছেন। আসলে মানুষের জীবন চলে গেলে আরও বেশি ক্ষতি, যাই হোক ধানের প্রতি যাচ্ছে। বা জানি না সরকার আমাদের কোনো সাহায্য করবে কি না, যেসব জমির ওপর আমাদের হাতিরা আমাদের জমির ধান পুরো খেয়ে নিয়েছে এবং জমির ধান পুরো পায়ে করে মারি দিয়েছে। যদি সরকার কিছু হেল্প করে, আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের ওয়েস্টবেঙ্গল সরকারের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যেন আমাদের যে ধানের ক্ষতি হয়েছে সরকার জন্য কিছু ক্ষতিপূরণ দেন। এই মশাল যে জ্বালিয়ে যে তাড়ানো হচ্ছে হাতিকে, এতে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, মানে হাতিগুলো তো মুভ করছে, হাতিগুলো তো ছিল ওইখানে, ছিল ওখান থেকে তো আস্তে আস্তে মুভ করছে হাতিগুলা, এই সামনে ছিল, সামনে থেকে আবার তো মুভ করছে। এবার আমরা তো চেষ্টা করছি, হাতিকে তো আর কেউ সরাতে পারবো না, চেষ্টা করছি, এখন দেখা যাক কী হয়। হ্যাঁ, এখানকার গ্রামের লোক, সমস্ত গ্রামের লোক রাত জেগে আছে, এতক্ষণ একটা কেরানে মান, অতিরিক্ত মশা, প্রচণ্ড মশা কামড়াচ্ছে, তবু গ্রামের মানুষ যাতে হাতিগুলা গ্রামে ঢুকতে পারে না, পারে জমির যাতে আর কোনো ক্ষতি না হয়, যা হয়েছে এরপর যেন কোনো ক্ষতি না হয়, তার জন্য গ্রামের মানুষজন সবাই আছে, দাঁড়িয়ে আছে, আমরা চেষ্টা করছি হাতিগুলোকে সরিয়ে দেওয়া। গ্রামের লোক কি মানে সাহায্য করছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, গ্রামের লোক সাহায্য করছে, সারাদিন ধরে আছে আমরা রোদে, সারাদিন আমরা কি হাতির প্রচুর মজুরি ছুটেছি, সারাদিন হাতির প্রচুর মজুরি, আমরা সকালবেলায় দেখলাম এত দূর কাদা অবধি, আমি নিজে হাতির প্রচুর মজুরি সারাদিন ছুটে গেছে, উল্টি জমির মধ্যে উল্টি পড়ে গেছে, সারাদিন আমরা চেষ্টা করে যাচ্ছি। হাতির পায়ে পিষে গেছে কয়েক হাজার বিঘার জমির ধান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।